আমি মোতাহার হোসেন বলছি, সহকারী শিক্ষক সুলতান মেমোরিয়াল গার্লস হাই স্কুল দারুলুয়া ফেনী। আজকে আমি উৎপাদক লিখছি বোর্ডে, কিন্তু কোন ক্লাস লেখিনি। এর কারণ হচ্ছে বীজগণিতের গণিতের যে ভীতি, গণিতের যে সমস্যা, গণিতে যারা দুর্বল, এদের দুর্বলতার পিছনে কি কি জিনিসটা কাজ করে, তাদের দুর্বলতার পিছনে তোমরা যতজনই গণিত দুর্বল আছো প্রত্যেকেরই সমস্যা একটাই, তোমাদের উৎপাদকের গরমিল আছে। উৎপাদক বলতে মিডল কার্বন ফ্যাক্টরের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো যে সমস্যা, আর এই সমস্যাটা তোমাদের আরম্ভ হয় ক্লাস সিক্স সেভেনে। সেভেনে তুমি তখন উৎপাদকের ছোটোখাটো কথাগুলো শেখো না, তখন তুমি এইটে যাও, এইটে তখন আবার একটু ঘাটতি থেকে যায় কোনো কারণে, ব্যাস তোমার জন্য নাইনে আর গণিত হজম করা কঠিন। এই জন্য আমি বলছি, আমি আজকে উৎপাদক লিখছি, আমি কোন ক্লাস লিখিনি। আমি বলবো সপ্তম অষ্টম নবম দশম সব ক্লাসের স্টুডেন্টরা, তোমরা যারা গণিতকে সমস্যা মনে করতেছ, তোমাদের সমস্যার মূলে এই উৎপাদক। আজকে আমরা উৎপাদক নিয়ে কথা বলবো, আর উৎপাদক নিয়ে কথা বলতে যাই, আমি এক অঙ্ক লিখছি, এক অঙ্ক আমি সব নিচ থেকে লিখবো, আমি কোনো বই বই ধরবো না। এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি, আমি এটা প্রশ্ন পরে লিখছি। উৎপাদক মিডল কার্বন ফ্যাক্টরের কত হচ্ছে, শেষ সংখ্যা কত, দুর্বল সংখ্যা কত, বিশ। এই বিশের উৎপাদক বের করবা, কত কত গুণ করলে বিশ হয়, দশ দুগুণে বিশ, চার পাঁচে বিশ, বিশে কে বিশ, আর কিন্তু নাই। বিশের উৎপাদক আর কিন্তু নেই, আর কোন কত কত গুণ করলে বিশ হয় এরকম সংখ্যা আর কিন্তু নেই, শেষ। এখন শেষ হওয়ার পরে কত হচ্ছে, এদের মধ্যে দুইটা সংখ্যা আছে যাদেরকে যোগ করলে নাইন এক্স হয়। দেখো তো কারা, প্রথমটা দশ দুই বারো, পাঁচ চার নয়, বিশ একে একুশ, খেয়াল করো পাঁচ চার নয় শুধু একটা পাইছি, দুইটা পাই নাই, দুইটা থাকবে না, একটা সংখ্যা থাকবে, এক জোড়া সংখ্যা থাকবে, যে জোড়া যোগ করলে নাইন মাঝের সংখ্যাটা মিলে যাবে। তাহলে আমি এখানে কত পাইছি, ফোর আর ফাইভ। এখন ফোরের সাথে আমি কত দিব, আমি গোল্লা দিয়ে রাখেছি, নাইনের সাথে এক্স আছে, আমি ফোরের সাথে এক্স দেবো। একই কথা ফাইভের জন্য, ফাইভের সাথেও এক্স দেব। যদি আমার এখানে এক্স না থেকে ওয়াই থাকতো, তাহলে আমি এখানে ওয়াই, এখানে ওয়াই ব্যবহার করতাম, বুঝতে পারছি। এখানে যদি এ থাকতো, নাইন এ হতো, তাহলে আমি এখানে লিখতাম ফোর এ প্লাস ফাইভ এ, অথবা লিখতাম ফাইভকে আগে লিখতাম ফাইভ এ প্লাস ফোর এ। এখন বলতে পারো স্যার কোনটা শুদ্ধ, ফোর প্লাস ফাইভ না ফাইভ প্লাস ফোর, আমি কি ফাইভ আগে দেবো না ফোর আগে দিব, তোমার প্রশ্ন লাগতে পারে কোনটা আগে দিবা। আমি তোমাকে প্রশ্ন করি, এ অঙ্ক বাদ, আমি তোমাকে প্রশ্ন করি সেভেন প্লাস টু ইকুয়াল টু কত, নাইন, নাইন দিদা তাই না, টু প্লাস সেভেন কত, নাইন, মান কি পরিবর্তন হয় ক্লাসের বেলায়, হয় না। সুতরাং তুমি ফাইভ প্লাস ফোর লেখো আর ফোর প্লাস ফাইভ লেখো, কোনো সমস্যা নেই, দুইটা যে কোনোটা লিখতে পারো, তুমি শুধু এই উৎপাদক বিষয়টা ঠিক রাখবা, ঠিক আছে। আর শেষ যে সংখ্যাটা টোয়েন্টি, এটা টোয়েন্টি কিন্তু থেকে যাবে, টোয়েন্টির উৎপাদক বের করে কাজ সারবা, কিন্তু টোয়েন্টি থেকে যাবে। এরপর তোমার কাজ কি, এরপর তোমার কাজ হচ্ছে সংখ্যা চারটা হয়ে গেছে, মাঝেটা মাঝের পর চারটা হয়ে গেছে, এখন তুমি মিডল রাউন্ড, এখন তুমি কমন নিবা। কমন কমন শব্দটা মানে কি, শাব্দিক অর্থ কি, সিও ডাবল এম ওয়ান, এই তো কমন অর্থ সাধারণ, কমন অর্থ সাধারণ, ইংরেজি কমন অর্থ সাধারণ, এখানে ঠিক এই কথাটা তুমি ব্যবহার করো। কমন মানে কি, সাধারণভাবে কোন সংখ্যাটা উভয় রাশিতে আছে, এখানে আছে এক্স স্কোয়ার মানে এক্স দুইটা, আর ফাইভ এক্স মানে ফাইভ ইন্টু এক্স, ফাইভের সাথে একটা এক্স আছে গুণাকারে, তাহলে আমি সাধারণভাবে উভয় রাশিতে একটা এক্স নিতে পারি, দুইটা নিতে পারি না, কারণ এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার নেই। এখন এই রাশিটা দিয়া এই এক্স দিয়া উভয় রাশিকে ভাগ হবে, ভাগটা আমি রাবে দেখাচ্ছি, এবং গোলা দিচ্ছি প্রথম রাশি হলো এক্স স্কোয়ার, তাকে এক্স দ্বারা ভাগ, এক্স স্কোয়ার ভাগ এক্স কত হবে তুমি বলো, এক্স স্কোয়ার মানে দুইটা, একটা কাটাকে আর একটা এক্স লিখলাম এক্স, প্লাস ফাইভ এক্স থেকে এক্স কমন, ফাইভ এক্স থেকে এক্স কমন, অর্থাৎ ফাইভ এক্সকে এক্স দ্বারা ভাগ, এক্স এক্স কাটা যায় উত্তর থাকে শুধু ফাইভ,
আশা করি প্রথম দুইটা ফিগারের কমন নেওয়ার কথাটা বুঝছো। এবার দ্বিতীয় কমন নেওয়াটা বলতেছি, চিন্তা করতে হবে এই আর কি। প্লাস ফোর প্লাস টোয়েন্টি দুইটা সংখ্যার মধ্যে গুণাকারে কোন সংখ্যাটা আছে, কমন সাধারণ কোন সংখ্যাটা আছে, তার দিয়ে এটাকে ভাগ যাবে চার পাঁচে বিশ, বিশকেও চার দিয়ে ভাগ যায়, তাহলে ওভার আসিতে ফোর আছে, প্লাস ফোর কমন নেব। তারপরে কথা কি, তারপরে কথা ফোর এক্স কে ফোর দ্বারা ভাগ, ফোর এক্স ভাগ ফোর কাটা গেলে থাকতেছে এক্স, প্লাস চার দ্বারা বিশকে ভাগ হলে চার পাঁচে বিশ, শেষ হলো একটা ফর্মুলা। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আবার কমন, কি কমন ক্যালকুলেটরে দেখবা যে এক্স প্লাস ফাইভ একই রাশি দুইবার আছে, একই রাশি দুইবার আছে, পুরো রাশিটাকে কমন নিয়ে আসছি, বাইরে নিয়ে আসছি, পুরো রাশিটাকে নিয়ে আসছি, মনে মনে ধরবা তুমি এরকম যে আমার এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস ফাইভ দুইটাকে আমি বাইরে নিয়ে গেছি আর নাই, আর কত থাকে এক্স প্লাস ফোর, সে এক্স প্লাস ফোরটা আমি লিখে দিলাম। আমার কথাটা বুঝছো তো আশা করি, এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ ছিল কমনে নিয়ে গেছি, আর কে থাকবে সেই রাশিটা এখানে আসবে, এটাই আনসার। এখন তুমি খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি একটা অঙ্ক হলো, আমি নাইন এক্স দিলাম না, আমি দিলাম টুয়েলভ এক্স, মাঝখানে দিলাম এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস টোয়েন্টি। এখন তুমি কি করবা, অঙ্কটা করো, ভিডিওটা আটকাও, একটু চিন্তা করো, তারপর আমি করতেছি তুমি মিলাও। দেখো উৎপাদক টোয়েন্টি কিন্তু উৎপাদক এখানে লেখা আছে, তাহলে দশ দুই বারো কত রাশিটা, তাহলে এখন দিবা দশ দশ দুই এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টু এক্স প্লাস টোয়েন্টি। এবার তুমি দুই রাশিতে কত কমন আছে বলো, আগের অঙ্কটার মতো করে এক্স কমন দিলাম, এক্স প্লাস টেন এক্স কে এক দ্বারা ভাগ দিলে আর টেন, টু আর টোয়েন্টি, টু টু কমন আছে, টু নিলাম, এক্স প্লাস দশ দুগুণে বিশ, আবার এক্স প্লাস টেন আছে, আবার এক্স প্লাস টেনকে নিয়ে আসলাম, এক্স প্লাস টেন কমন চলে আসছে, আর কোথাকে এক্স, এখান থেকে প্লাস টু, এক্স প্লাস টু। বোঝার সুবিধার জন্য আন্ডারলাইন করলাম, এই দাঁড়া বোঝার সুবিধার জন্য, এই দাঁড়গুলো দিতে হবে না, এগুলো বোঝার জন্য দিচ্ছি, কিন্তু ভুল বুঝিও না। এই এক্স প্লাস ফাইভ টেন আর এক্স প্লাস টেন কমন নিয়েছি, নেওয়ার পরে আর কি বাকি রয়েছে দেখার জন্য শুধু দাঁড়গুলো দিচ্ছি, এগুলো কিন্তু অঙ্কের অংশ নয়, ক্লিয়ার? দুইটা গেল। আবার যদি বলি যে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি, তো আমি এই অঙ্কটাকে চেঞ্জ করবো, আবার কিচ্ছু চেঞ্জ করবো না, টোয়েন্টি ওয়ান এক্স লিখব। এখন তুমি কত ভাঙে বা ভাঙাও, লাস্ট ফিগার কত, টোয়েন্টি দশ দু বিশ, বিশ যোগ এক একুশ, বিশ যোগ এক একুশ, টোয়েন্টি ওয়ান এক্স আছে নি, তাহলে কমন লও কত, টোয়েন্টি বিশ যোগ ওয়ান এক্স, ওয়ান দিতে হয় না, ওয়ান না দিলে আমরা ওয়ান এক্স কে এক্স বুঝি, ওয়ান এক্স মানে এই এক্স মানে ওয়ান একটা এক্স, তাহলে বিশ এক্স যোগ এক্স একুশ এক্স, তাহলে একটা উৎপাদক অনেকভাবে মিলতে পারে, ঠিক আছে, মাঝের সংখ্যাটা সিদ্ধান্ত নিতে যে কোনটা দিয়ে উৎপাদকটা হবে। এখন কত কমন আছে দেখো, এক্স কমন দিলাম, এক্স প্লাস টোয়েন্টি প্লাস, এখানে এটা শেখার আছে বিষয়, এখানে আছে ওয়ান এক্স আর এখানে টোয়েন্টি, কমন নাই, কি করবা, ওয়ান এক্স প্লাস টোয়েন্টি, ওয়ান কমন নাই, ওয়ান দিয়ে ওয়ান এক্স কে বাদ দিলাম, ওয়ান দিয়ে বিশে কে বিশ, তাহলে ওয়ান আছে তো নাই কে বলছে, ওয়ান কমন নিলাম, এক্স প্লাস বিশে কে বিশ, দেখো এটা সাথে মিলে গেছে এক্স প্লাস টোয়েন্টি, আবার কমন নিলাম, কত হচ্ছে এক্স প্লাস ওয়ান আনসার। দেখ আমি প্লাস সবগুলো দিনে প্লাস হলে কি হবে, আমি তিনটা অঙ্ক দেখালাম তোমাদের জন্য, আমি পাঁচটা অঙ্ক দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি বলে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস ফর্টি টু দুই, এক্স স্কোয়ার প্লাস ফর্টিন এক্স প্লাস টোয়েন্টি ফোর তিন নাম্বার, এক্স স্কোয়ার প্লাস ফর্টিন এক্স প্লাস ফর্টি এইট চার নাম্বার,
एक्स स्क्वायर प्लस 14x प्लस 40 पास एक्स स्क्वायर प्लस आवर 14x दिया प्लस 33 की कैटेगरी पड़े पांचटा अंक दिल पांचटा अंक प्रैक्टिस कारो को समस्या जो है अथवा भलो लगे कि ना सहज लगे कि ना अवश्य कमेंट बक्से जानाबे से पर्यन्त पांचटा अंक करार जन्य तुम्हें भिडियो आटके पा कारण अभी द्वितीय नियम आलोचना करब यह पांचटा अंक शेखार पर हमारे एखन थे पर कथा बोला तुम्हें जाबा ठीक है আমি আশা করতেছি তোমরা আমার আগের ক্লাসগুলো শেষ করছো এখন তোমাদেরকে আমি নতুন অঙ্ক করাচ্ছি এটা অঙ্ক লিখছি x স্কয়ার প্লাস 3x মাইনাস 15 চিহ্ন চেঞ্জ হলে একটু নিয়ম কানুনের একটু চেঞ্জ হবে তাহলে 15 এর আমরা 15 কে 15 তিন পাশে 15 15 এর উৎপাদক আর নেই তাহলে দেখো দুইটা রাশির মধ্যে 15 আর কি 16 আর 5 3 8 মাঝখানে হলো 3 দুইটাতে কোনোটাতে মিলতেছে না তাই এখানে 5 3 দিলে ওখানে 2 মাসখান হচ্ছে 2 ঠিক আছে মাসখান হচ্ছে 2 আমি 15 যোগ 1 16 আর 5 3 8 আছে 2 তাহলে কি করব যোগে মিলতেছে না বিয়োগে মিলবে যোগে যখন নেড়া মাঝ রাশিটা তখন মাঝ রাশিটা দুইটা রাশির বিয়োগে মিলবে দেখতে হবে তাহলে 5 থেকে 3 গেলে 2 5 থেকে 3 গেলে 2 বুঝা যায় 5 যোগ 3 এখন তোমার এখানে এই 5 আর 3 আমি কথাটা রাফে লিখছি প্লাস 2x তুমি আচ্ছা রাফে অঙ্ক মধ্যে লিখি আগে প্লাস 5x মাইনাস 3x লিখলাম 5 বিয়োগ 3 সমান 2 ঠিক আছে কিন্তু যদি আমি এই 2x কে এভাবে না লিখে যদি এভাবে লিখি माइनस फाइव एक्स प्लस थ्री एक्स तक कत हो तक कत हो तुम्हारे कन्सेप्ट क्लियर आई कथा जिज्ञासा करोग संक्रांत को झमेला तुम माथा मध्य आना वियोगे तुम को झमेला बजाओ क्या जमन एखे तुम प्लस मैंने से माइनस पाँच तीन आठ ये टेस्ट लिखे मिलो अने के कारा लिखे जैसे जोग वियोगे गलत आ যদিও বোঝার সময় গন্ডগোল করছো তাদের জন্য একটা পরামর্শ হলো তুমি আর আমার এই ক্লাসটা এখন আর করবা না তুমি যে স্টপ করো পরে আমার সবগুলো ভিডিওর মধ্যে একটা একটা ক্লাস আছে সেখানে বীজগণিতীয় যোগ যোগ বিয়োগ নিয়ে আমি একটা একটা ক্লাস করাইছি তোমরা দয়া করে আমার সেই যোগ বিয়োগের ক্লাসগুলো করে নিবা ওই ক্লাসটা করে তবে এখানে আসবা নতুবা তোমার কাছে কিন্তু গণিত কঠিন আর যদি যোগ বিয়োগের ঝামেলাটা শেষ করে আসতে পারো তাহলে তোমার এখানে কোনো ব্যাপারই না কিভাবে ব্যবহার না যোগ বিয়োগের কথা কি যোগ বিয়োগের কথা হচ্ছে এখানে চিহ্ন লাগবে প্লাস চিহ্ন দুইটা সংখ্যার মধ্যে যেটা বড় তাকে প্লাস দেব দিছি আর কাকে মাইনাস দিব কারণ দুই রকম চিহ্ন হলে বিয়োগ হয় এটা যোগের কথা এবার কমন লও x কমন লও x প্লাস 5 দুইটার মধ্যে মাইনাস 3 মাইনাস 15 দোনো জায়গায় মাইনাস আছে মাইনাস কমন নিতে হবে তিন তিনকে তিন তিন ভাগে পনেরো তিন কমন আছে নিলাম এখন উত্তরটা কি হবে খেয়াল করো এখানে গোলা দিয়ে দেখাচ্ছে এখানে মাইনাস থ্রি এক্স মাইনাস কমন নিচ্ছি মাইনাস থ্রি মানে সেখানে প্লাস তিন তিন কাটা গেলে শুধু এক্স ক্লিয়ার কিনা আবার মাইনাস ফিফটিন মাইনাস ফাইভ মাইনাস এ মাইনাস এ মাইনাস ফিফটিন মাইনাস থ্রি মানে সেখানে কাটা গেলে হয় প্লাস তিন 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 ভাষা পনেরো প্লাস ফাইভ বুঝছো কিনা দেখে লো মাইনাস এ মাইনাস এ প্লাস পনেরোর আগে মাইনাস ছিল সে মাইনাস তো নাই চলে গেছে কারণ মাইনাস এ মাইনাস এ গুণ হয়ে এটা প্লাস হয়ে গেছে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কমন নিলাম আবার থাকতেছে এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি আনসার এই একই অঙ্ক তোমাকে আমি এখানে মাইনাস টু এক্স দিচ্ছি উত্তরটা রাখো উত্তরটা কত হয়েছে আমি এখানে 15 ঠিক আছে মাইনাস 2x দেব দেখো অঙ্কটা কি হয় কি করব x স্কয়ার মাইনাস আমার মাইনাস চিহ্ন দরকার 3 5 15 5 থেকে 3 গেলে 2 হবে প্লাস দেব মাইনাস 5 এর ক্ষেত্রে মাইনাস দেব প্লাস দেব 3 এর হবে
माइनस एटीन दिल कारण माइनस टू एक्स दरकार चिन्ह माइनस दरकार दुटा संख्यार मध्य जो बड़ो से बड़ संख्यार मध्य माइनस देव এটা আমরা যোগ বিয়োগের কনসেপ্টের কথা যাই হোক এখন আমরা দুটোটাকে x কমন নিলাম স্কয়ার থেকে কমন নিলাম আর x মাইনাস 5x থেকে x কমন নিলাম 5 প্লাস 3 আর 15 তার মানে 3 কমন আছে x 3 ভাষা 15 দেখো x মাইনাস 5 মিলে গেছে এই x মাইনাস 5 আবার কমন নিলাম আর থাকে x প্লাস 3 দেখো আগের অঙ্কটা ছিল x প্লাস 5 ইনটু x মাইনাস 3 আগের অঙ্কটা উত্তর ছিল तीन नंबर एक्स स्क्वायर माइनस सिक्स एक्स माइनस 16 4 x स्क्वायर माइनस प्लस 6x माइनस 16 5 नंबर x स्क्वायर प्लस 5x माइनस 50 ये फर्स्ट अंक तुम সহজভাবে যদি করতে পারো তাহলে বুঝে নিবা যে তোমার গণিত তোমার জন্য ক্লিয়ার আর যদি কোনো কারণে পাঁচটা অঙ্কে সমস্যার মধ্যে পড়ো তাহলে তোমাকে নিশ্চিত বুঝতে হবে আমার সেই যোগ বিয়োগের কোনো সমস্যা তোমার আছে তোমাকে আমার দয়া করে আমার সেই যোগ বিয়োগের একটা ক্লাস আছে আমি সেখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে বলে দিচ্ছি যে গণিত দুর্বল এরকম সকল শিক্ষার্থীকে দেখার অনুরোধ রইল এরকম একটা ক্লাস আমার আছে সেই ক্লাসটা দেখে আসলে করে আসলে সুন্দর করে তুমি অঙ্কগুলোতে কোনো সমস্যার মুখোমুখি হইবা না এখানে আমি তোমাদের সুবিধার জন্য একটা কাজ করে দিচ্ছি उत्तर गुला लिखे दीची उत्तर गुला लिखे दीची तुम्हारे मिलसे कि ना तुम बुझते उत्तर मिलने कमेंट बक्स जो समस्या हो तुम्हें अवश्य अवश्य कथा अनुजाई जो वियोग आगे क्लियर कर आसते हैं दुटे नियम गल उत्पादक नियम देखा एक जोगे मिले और एक वियोगे मिले तरह जिन तो देखाई पद्धति देखा से पद्धति हे जरा 50 मासखानेक 15 এখন 50 কে 50 25 দুগুণে 50 5 10 এ 50 আর আছে কি না আর নেই দেখো এই তিনটার মধ্যে কোনটা 10 5 15 মিলে 10 আর 5 যোগ করলে প্রথম রুলটা যেটা ছিল সেই রুলটা চলে আসছে আবার 10 5 15 কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে মাইনাস চিহ্ন একটা আছে এটা দেখে তোমাদের অনেকে মাথা গরম হয়ে যায় মাথা গরম হয়ে কিছু নাই যদি দেখো তো যোগে মেলে কিন্তু মাঝখানে বিয়োগ চিহ্ন তাহলে সেখানে দুইটা রাশিতে বিয়োগ চিহ্ন দিয়ে দিবা দুইটাতে বিয়োগ চিহ্ন দিয়ে দিবা ব্যাস আর তোমার করণে কিছু নাই মোকাটা কি বুঝতে পারছো যদি দেখো যে মাঝখানে বিয়োগ চিহ্ন বাট সংখ্যা দুটি যোগে মিলছে 10 5 15 কি করব মাঝখানে দুইটার চিহ্নকে মেলে দেব কারণ আমরা জানি 9টা মাইনাস হলে যোগ হয় মাইনাস 10 5 15 হয় শেষ এবার কমন কমনের ক্ষেত্রে একটু অনেকের ভুল হয় পাই সেজন্য কমনটা একটু খেয়াল করো x কমন নিলে x মাইনাস 10 এটাতে প্রবলেম নাই বাট এখানে যখন মাইনাস 5 কমন নেই না তখন মাইনাস 5 নিলে মাইনাস 5x গুণলা দিচ্ছি এখানে মাইনাস 5x মাইনাস 5 কমন কাটা গেলে
আর এক্স নো প্রবলেম বাট এখানে প্লাস দেখে অনেকে প্লাস দিয়া দেয় এখানে আছে প্লাস প্লাস দিয়া দেয় না এখানে কি ঘটনা এখানে প্লাস 50 কে মাইনাস 5 দ্বারা ভাগ তাহলে মাইনাস দিয়া প্লাস কে ভাগ করলে মাইনাস হয়ে যায় মাইনাসে প্লাসে মাইনাস আর 5 10 50 এই এই ভুলটা অনেকে করে এই জায়গাটাতে প্লাস দিয়া দেয় কিভাবে হইছে বুঝছো তো যে মাইনাসে প্লাসে মাইনাস এভাবে বুঝতে পারো x minus 10 আবার কমন নাও শেষ মিডল টার্মের এই তিনটা সমস্যা শেষ এরপরে আর কোনো সমস্যা মিডল টার্মে হবে না কারো আশা করি ইনশাআল্লাহ তারপর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি x স্কয়ার মাইনাস 17x মাইনাস 60 + 60 এদের মধ্যে থেকে মাইনাস 20x প্লাস 3x 20 3 17 ঠিক আছে তো আমাদের কথা ছিল যোগেও মিলতে পারে বিয়োগেও মিলতে পারে এখন আমরা বিয়োগে মিলছে কিন্তু একটা প্রবলেম তৈরি হবে সে প্রবলেমটা কোথায় তৈরি হয় সেটা দেখো কমন নিচ্ছি এখানে কমন নিলে থাকে x কমন নাও x মাইনাস 20 প্লাস 3 আর 60 তাহলে 3 কমন যায় x প্লাস প্লাসে প্লাসে প্লাস 3 বিশে 60 এখানে একটা মাইনাস আর একটা প্লাস মিলে নাই এই মিডল টার্মের বন্ধের বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর লাইনে তিন নম্বর লাইনে যদি দুইটা রাশি না মিলে দুটো ফিগার যদি না মিলে বুঝতে হবে চিন্তা করতে হবে যে মনে হয় আমি কোথাও ভুল করছি মনে হয় আমি কোথাও ভুল করছি কি ভুল করছি দেখো মাইনাস 20 প্লাস 3 কিন্তু 17 হয় কিন্তু আমার এই মাইনাস 20 প্লাস 3 ভাঙাইয়া আমার কম্পিউটারে উদাহরণ শেষ করতে পারতেছি না যদি আমি 12 এর পাশের দিকে তাকাই খেয়াল করো 5 12 60 12 এর মধ্যে কিন্তু 17 আমার মাঝখানে কিন্তু 17 তাহলে 12 এর মধ্যে যদি 17 আমি নেই তাহলে আমি কি দাঁড়াবে তাহলে এখন তোমাদের জন্য মেসেজ কি তোমার জন্য মেসেজ হচ্ছে তুমি যখন ভাঙাবা তখন তৃতীয় লাইনে আসি ঘর মিল দেখবা তখন চিন্তা করবা যে আমি যে সংখ্যাটা ভাঙাচ্ছি 60 হোক আরো বড় কোনো সংখ্যা হোক ওই সংখ্যাটার আর কোন উৎপাদক আছে কিনা আর কোন উৎপাদক আছে কিনা তাহলে এটা ক্ষেত্রে উৎপাদক আছে কত 12 আর 5 তাহলে আমরা 60 20 আর 3 পারলাম না এটা মুছে দিলাম 12 আর 5 দিকে দেখি শুরু করি 12 আর 5 17 5 12 60 এই দুইটার মধ্যে কত কমন আছে x নিলে থাকে x - 12 - 5 আর কমন নিলাম তাহলে মাইনাস মানে যে প্লাস x মাইনাসে প্লাসে মাইনাস 5 বার 60 খেয়াল করো x মাইনাস 12 মিলে গেছে তার মানে উৎপাদক x মাইনাস 12ই হবে 12 আর 5 17ই হবে ক্লিয়ার এই হচ্ছে আমাদের মিডল টার্মের অঙ্কের শেষ কথা আমি মিডল টার্মের এরপর তোমাদেরকে আরো চার পাঁচটা অঙ্ক দিচ্ছি তোমরা এগুলো প্র্যাকটিস করো আমাদের বইতে এই সপ্তম শ্রেণীতে সপ্তম শ্রেণী স্ট্যান্ডার্ড অষ্টমে অষ্টম স্ট্যান্ডার্ড নবমে নবম স্ট্যান্ডার্ড উৎপাদক দেওয়া আছে কিন্তু তোমরা যারা দুর্বল তাদের জন্য এরকম এভাবে করা নাই তোমরা তো তোমাদের সমস্যার সমাধানের জন্য এই কাজটা করা হয়েছে নাম্বারগুলো লেখো এক নাম্বার
এই পাঁচটা বন্ধু গ্রহণ করবা। আমি তোমাদের জন্য পাঁচটা বন্ধুর উত্তর দিয়ে দিচ্ছি, করার পরে তোমরা উত্তর মিলাবে। আমি তোমাদের খুব সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। আশা করছি ইনশাল্লাহ যোগ বিয়োগ শিখে আসি, উৎপাদক শিখার পরে গণিত তোমার কাছে ফানি, ঠিক আছে? সে পর্যন্ত তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের সাথে আছি, গণিতকে খুব মজা নিয়ে শিখো। গণিত তো ভয়ের বিষয় না, গণিত খুব সহজ বিষয়, মজার বিষয়। হ্যাঁ, একটু পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়, বারবার চেষ্টা করতে হয়, এই হচ্ছে গণিতের চাহিদা। সবাই ভালো থেকো, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।